আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ইওর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানে। ইওর লাইফ ইন দ্য ইউকে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইসল সহ এ ধরনের বিষয়গুলো যেগুলো আপনাদের নাগরিকত্ব এবং সেটেলমেন্টের ক্ষেত্রে খুবই প্রয়োজন এবং এগুলো রিকোয়ারমেন্ট লিস্টের মধ্যে শীর্ষে থাকার কারণে এ বিষয়গুলোতে অনেক বিভ্রান্তি, অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের জটিলতা ইত্যাদি নিরসনে এবং সাপোর্ট করার জন্য এই অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে প্রথমে রয়েছেন ডানে আমাদের কো অ্যাঙ্কর, আপনারা সবাই জানেন তাকে, হাবিব মির্জা। মিস্টার হাবিব মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমার সর্বশেষে ডানে রয়েছেন জনাব রাশেদুজ্জামান, তিনি ইওর লাইফ ইন দ্য ইউকে এবং স্কিল লার্নিংয়ের এক্সপার্ট, মিস্টার রাশেদুজ্জামান। রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গত অনুষ্ঠানে আমরা আমাদের কলিগরা সবাই ছিলেন, আমি আপনাদের মিস করেছি, আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা আগের প্রশ্ন, আগের অনুষ্ঠানগুলোতে অনেক প্রশ্ন করেছেন, অনেকে আবার কিছু একটা ইমেল দিতে বলেছেন, আমরা চেষ্টা করছি একটা ইউনিক ইমেল করার জন্য। পাশাপাশি রাশেদ এবং হাবিব এবং আমি, আমরা বিভিন্ন সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার সঙ্গে আপনাদের হয়তো পরিচয় রয়েছে, সেই ইমেলগুলোতেও আপনারা সরাসরি আমাদেরকে জানতে চাইতে পারেন। তবে এই অনুষ্ঠানের একটি ইউনিক ইমেল অ্যাড্রেস আমরা পরবর্তী অনুষ্ঠানটা থেকে যাওয়ার চেষ্টা করবো। এবং আমাদের টিম কাজ করছে ইউটিউব এবং টুইটার এগুলোতে ইউনিক কিছু ফর্ম তৈরি করার জন্য, বিকজ ইওর লাইফ ইন দ্য ইউকে শুধু টেস্ট সংক্রান্ত অনুষ্ঠানই নয়, এই অনুষ্ঠানটিকে আমরা একটি দীর্ঘস্থায়ী লাইফ ইন দ্য ইউকের যে সমস্ত পেইন, টেস্ট, এক্সামিনেশন, সম্ভাবনা, অনেক কিছুকে নিয়ে আমরা এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে এসেছি তার মধ্যে প্রথমত হচ্ছে যে যেই নতুন নিয়মকানুন হয়েছে তাতে আমরা গত কয়েকটি অনুষ্ঠানে ইসলের ব্যাপক পরিবর্তন নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম, তবে আজকে আমরা একটা ডেমো দেখাবো কিছুক্ষণ পরে, আমাদের ওপেনিং রিমার্কের পরে আমরা দেখাবো যে ইওর লাইফ ইন দ্য ইউকে যেটি বাধ্যতামূলক করা হয়েছে 28 অক্টোবর থেকে এই ধরনের আবেদনের সকল ক্ষেত্রে, সেটি আসলে খুব জটিল কোনো বিষয় নয়, কিন্তু জানার বিষয়, জানতে হবে এবং শিখতে হবে, এবং সেটি হয়তো কিছুটা প্রাতিষ্ঠানিক অথবা আধা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে এই লন্ডনে এবং লন্ডনের বাইরে বিভিন্ন শহরে, সেই প্রতিষ্ঠানগুলো আপনারা খুঁজে নিতে পারেন এবং সেই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে সাহায্য করার জন্য রয়েছে। এবং একেবারে সর্বশেষ আপডেটগুলো দিয়ে, তারপরে হোম অফিসের যে বইটি রয়েছে, হোম অফিসের যে এক্সপার্ট ওপিনিয়নগুলো রয়েছে, সেগুলো সব কিছু দিয়ে এই ব্যাপারগুলো করা হবে। এবং আপনারা জানেন যে এর আগের আসলে, যেমন আগের অনুষ্ঠানে বলেছিলেন যে 1000+ যে কোশ্চেন, যে ব্যাংক রয়েছে, এই ব্যাংকটি আপনারা শুনলে, 1000 প্রশ্ন শুনলে অনেক বড় মনে হবে, কিন্তু যখন একবার আপনি যখন প্র্যাকটিসের মধ্যে চলে যাবেন, যখন একবার একটা কোর্সের মধ্যে চলে যাবেন অথবা একটা কোনো প্রাতিষ্ঠানিক একটা প্রসেসের মধ্যে যাবেন, তখন এটি কিন্তু আপনার কাছে খুব কঠিন একটা ব্যাপার থাকবে না। আমি আজকের গত 2 সপ্তাহের আপডেট এবং আমরা আমাদের এই পড়াশোনা করাতে গিয়ে এবং এই ধরনের ফার্দার এডুকেশন ও স্কিল ট্রেনিং করতে গিয়ে আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছি, ব্যাপারে আমি প্রথমে কো অ্যাঙ্কর হাবিব মির্জাকে বলবো, আমরা এই পরিবর্তনের পরে আপনি কী দেখতে পাচ্ছেন আর কি, আপনার ওপেনিং রিমার্ক প্লিজ। আমি দেখতে পাচ্ছি, দেখছেন ফ্যাসিলিটি, আমি যেটা দেখছি অনেক মানুষ এখন চেষ্টা করে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফর এক্সাম্পল, ইন দ্য পাস্ট অনেক মানুষ চেষ্টা করছে, ভাই কিছু ব্যবস্থা করতে পারবে নি, আমি পাস হতাম পারবো নি, সার্টিফিকেট আবদার করতে পারবে নি, দ্যাট হ্যাজ স্টপড নাও, ইটস স্টিল দেয়ার বাট ইটস বিন মিনিমাইজ। সো ওখানে গিয়ে অনেক মানুষ শিখতো স্যার, সো পিপল আর এনরোলিং অন কোর্সেস, আওয়ার শর্ট টাইম শর্ট কোর্সেস ফর 1 or 2 weeks নাও, দ্যাটস ফিউ ইউ নো স্টুডেন্টস, বাট আর লং কোর্সেস 6 months+ ইটস ফুলি বুকড, ইটস ফুলি বুকড অ্যান্ড ফুলি প্যাকড। সো আমি যেটা দেখছি ওখানে গিয়ে সবাই শিখতো স্যার, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট তারা শেখা লাগে, বিকজ অনেক মানুষের দলীয় যে মানুষে তারা 300, 400, 500, 600 তারা গিয়ে বি1 সার্টিফিকেট তারা পাইছে, কিন্তু লাইফ ইন্ডিয়াকে পাস হতে পারে না, এটা তো গিয়ে দান্ডের মধ্যে পারতো না, সো এটা পারে না, তারা দেখছে তারা শেখা লাগে। সো বিকজ তারা শেখা লাগে তারা আবার ইয়ে ক্লাস করে। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি একটা শিফট দেখছি ফ্রম দ্য পিপল হু আর জেনুইনলি ওয়ান্টিং টু স্টাডি কম্পেয়ার টু দ্য পিপল বিফোর হু ডিড নট ওয়ান্ট টু স্টাডি। অর্থাৎ হাবিব, থ্যাংক ইউ, দুটো ইনফরমেশন আপনি দিলেন। বেসিক্যালি মানে আপনার প্রতিষ্ঠানে 6 মাসের মতো অলরেডি বুকড হয়ে গেছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি চেঞ্জ আসছে যে এই যে নিয়মকানুনের মধ্যে আমরা যাতে কোনো ফ্রডে না পড়ি, কোনো ধরনের কোনো অসুবিধা না পড়ি, এটা আমরা কিছু শিখে পরীক্ষাটা দিই, এটি একটি কিন্তু টেন্ডেন্সি এবং একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে, দ্যাটস এ গ্রেট নিউজ। বাট আই থিঙ্ক ওখানে মানুষকে বুঝতে পারে যে হ্যাং অন এ মিনিট, আমি কি ফর এক্সাম্পল আমি বি1 পাইছি কিন্তু আমি লাইফ ইন্ডিয়াকে পাস করতে পারলাম না, আমার ইংলিশ পরে উইক, আমি তো কিছু করবার নাই, আমি কি মাস্ট বি শেখা লাগে। সো আই থিঙ্ক দ্যাট ফোর্স ইজ মেকিং দেম ওয়ান্ট টু লার্ন, তাদেরকে যে মধ্যে তারা শেখা শুরু করে তাদেরকে জেনুইনলি বুঝতে পারে, হ্যাং মানে মানে আমি তো ইম্প্রুভ করলাম, আমার লাগে বালা, এটা তো বালা। সো ক্লাস তারা অ্যাটেন্ডেন্স ইজ হাই এজ ওয়েল, বাট এটা ওখানে বিকজ মানুষে ইসেন্সিয়ালি ফোর্স করে ক্লাস করা নিয়ে ওখানে তারা নিজের আই সাপোজ দ্য বেনিফিটস দে সি নাও ফর দেমসেলভস। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ।
এই এই ব্যাপারগুলো আমরা এবং এই যে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানগুলো থেকে, আমরা কিছু শিক্ষার্থীকে আমরা নিয়ে আসব, তাদের সঙ্গে আপনাদের যখন ওপিনিয়নগুলো তারা দেবে তাহলে তার আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই ব্যাপারগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এবং আমরা ভবিষ্যতে এরকম অনেকগুলো কেস স্টাডিও নিয়ে আসব। রাশেদ, আমি আপনার কাছ থেকে আপডেট জানতে চাচ্ছি, কি অবস্থা বলেন এই যে আমাদের এই জগতে? যেটা বললো সেটা আমি একমত। আমি দেখলাম যে এখন অনেকেই অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোই এখন চাচ্ছে যে ক্লাস করার জন্য। বেসিক্যালি যেটা হচ্ছে, আগে যেটা ছিল যে এন্ট্রি লেভেল ওয়ান অথবা লাইফ ইন দি ইউকে, সো নর্মালি তারা আগে লাইফ ইন দি ইউকে দিত না, কারণ এন্ট্রি লেভেল ওয়ান ছিল অনেক ইজি। এখন যেহেতু এন্ট্রি লেভেল থ্রি মানে বি ওয়ান লেভেল প্লাস লাইফ ইন দি ইউকে দিতে হচ্ছে, কাজে এখন কিন্তু পড়াশোনা ছাড়া উপায় নেই, কারণ আপনি ধান্দাবান্ধা করে আপনি দুইটা সার্টিফিকেট আর্ন করতে পারবেন না। এক আরেকটা হচ্ছে যে আপনি হ্যাঁ ধান্দা করে না হয় আপনি একটা সার্টিফিকেট আর্ন করলেন, আরেকটা সার্টিফিকেটের জন্য তো আপনাকে সেই ওই লেভেলে পড়াটাই পড়তে হবে। কারণ আপনি আপনি যদি লাইফ ইন দি ইউকের বইটা দেখেন, তাদের যে ইংলিশের যে লেভেল সেটাও কিন্তু হচ্ছে আপনার বি ওয়ান লেভেলের ইংলিশ। সো আপনার বি ওয়ানের সার্টিফিকেট হচ্ছে, বাট লাইফ ইন দি ইউকের সার্টিফিকেট কীভাবে আপনি আর্ন করবেন? তো এর জন্য স্টুডেন্ট কিন্তু এখন পড়তেছে এবং বিএজি আমাদের কলেজে। রাশেদ, আপনি এই এই বইটি আপনি এডিট এই করেছেন, এটিকে আমাদের পাঠকদের জন্য ইজি করে ট্রান্সলেশন সহ করেছেন। প্রিয় দর্শক, বইটি আপনারা দেখতে পাচ্ছেন, লাইফ ইন দ্য ইউকে টেস্ট প্রশ্ন এবং উত্তর বাংলায়, এবং নিচে ইংরেজি দেখতে পাচ্ছেন। পুরো বইটি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ যারা ভয় পান তাদের জন্য এটা এত সহজ করে করা যে এই বইটি সম্পর্কে আপনি আমাকে বলবেন কিনা, যে এখানে চ্যাপ্টারগুলো কিভাবে করা হয়, যেটা আমি কত সময় লাগবে? এই বইটাকে আমি প্রেসক্রাইব করি না, কারণ এটা হচ্ছে যে জাস্ট কোশ্চেন এন্ড অ্যানসার বুক। আপনাকে এই বইটা আপনাকে পুরো জানতে হবে, যেটা আমি লাস্ট অর্থাৎ গাইড, পুরো গাইড, পুরো দর্শক, এটি হচ্ছে পুরো প্রশ্ন উত্তর, জাস্ট এটা সমাধান আকারে স্যাম্পল স্যাম্পল, কিন্তু এটি হচ্ছে একটা গাইড, এটি হচ্ছে বইটা। এই গাইডটির বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবেন কিনা, তবে রাস্তার আগে একটু বলে নেই, আপনারা কিন্তু সরাসরি এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে এই সম্পর্কে যে কোনো প্রশ্ন নিয়ে আসতে পারেন। এবং বিগত অনুষ্ঠানগুলোতে যারা এসেছেন তারা অনেকেই আবার কমপ্লেন করেছেন সময়ের অভাবে আমরা অনেক কল রিসিভ করতে পারিনি, তাই প্রিয় দর্শক আগেভাগে যদি চলে আসেন তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমরা পর্যাপ্ত সংখ্যক উত্তর দিতে পারবো। তো এই বইটি সম্পর্কে, এই যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট গাইড ফর নিউ রেসিডেন্টস, এটি এটি এই যে গাইড বুক হিসেবে এটার অধ্যায়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে একটু ব্রিফ বলবেন কি? এটা কয়েকটি অধ্যায় রয়েছে, বিফোর ইউ স্টার্ট আপনি শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা কোয়া উচিত, প্লিজ। সব কিছু টেস্ট, whether it be driving test বা লাইফ ইন দ্য ইউকে অফিশিয়াল গভর্নমেন্ট যেসব বই এটা রিপ্রোডিউস করে একটা লাইসেন্স লাগে, সো দিস ইজ দি অফিশিয়ালি অফিশিয়াল রিপ্রোডিউসড ভার্সন, মানে যেসব একটা বই তুললে আর ট্রান্সলেট করে হইতো না, শুধুমাত্র ট্রান্সলেশন অফিসিয়ালি গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নেওয়া হয়েছে এটাকে বাংলা ট্রান্সলেশন করার জন্য, তারপর ভ্যালিডেট করা হয়েছে বিফোর প্রিন্টিং। সো এইটার কন্টেন্ট সম্পর্কে, অধ্যায়গুলো সম্পর্কে যদি আপনি একটা একটা ব্রিফ বলতেন যে কয়টি অধ্যায় এবং কোন কোন অধ্যায়, খুব সংক্ষেপে যদি একটা ব্রিফ দিতেন প্লিজ। যেটা হচ্ছে যে কিভাবে তারা হেল্প পাইতে পারে, কিভাবে বইটি এটার মধ্যে যে নরমাল চারটা চ্যাপ্টারে এক্সামটা হবে, চারটা চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে আপনার যাচ্ছি আপনার চারটা চ্যাপ্টার থেকে অনেক কলা লাইন এসেছে, একটা দুটো প্রশ্ন নিয়ে হয়তো আপনার এই এটা রিলেভেন্ট হবে, সাপ্লিমেন্ট করবে। প্রিয় দর্শক কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি আমি কোনো লাইফ লাইফ এর টেস্ট করতে লাগি ফোন করছিলাম। জি বল, বলেন আপনার কি প্রশ্ন? প্রশ্ন হলো যে আমি আমার হাজবেন্ডের উদ্দেশ্যে আসলাম অ্যাপার্টমেন্টে অনেকগুলো পরীক্ষা আছে, তার যেকোনো একটা করতে হবে, এবং আপনি ভালো যেকোনো একটা প্রতিষ্ঠানে আপনার হাজবেন্ডকে বলবেন, যেসব প্রতিষ্ঠানের ভালো ক্রেডেনশিয়াল আছে গুগল সার্চ করেও যেতে পারেন। সো মানে আপনার হাজবেন্ডকে বলবেন যে সেখানে গিয়ে অ্যাসেস করে তারা পরীক্ষাটি হয়তো ইনস্ট্যান্টও নিতে পারে, মানে তাৎক্ষণিকভাবে যখন যাবে যদি অ্যাসেস করে দেখে যে উনি অলরেডি বি ওয়ানে আছে তাহলে তারা পরীক্ষার ব্যবস্থা করতে পারবে দু একদিনের মধ্যে। আর যদি মনে করে যে না অ্যাসেসমেন্টের পরে ওনাকে আরেকটু,
জি বলেন। হ্যাঁ না, উনি বাংলাদেশে গেছেন কি বাংলাদেশ থেকে উনি মানে অ্যাপ্লিকেশন করবেন নাকি ফিরে এসে অ্যাপ্লিকেশন করবেন? এটাকে ওইতো না বেসিক পয়েন্ট আপনাকে মাথা বন্ধ করলাই, এটাকে পসিবিলিটি নাই থানিকে ঈদের সাথে পরীক্ষা খোয়াই খুঁড়া যাওয়া উচিত আছে। থান যেই তেন এখন আছেন বাংলাদেশ ইন বাংলাদেশ থানিকে ইসল পরীক্ষা ফারবা করতা হিটিকে থান লাগে সাফিসিয়েন্ট হইব। দ্যাটস রিয়েলি ইট ইজন্ট। হ্যাঁ, তবে বাংলাদেশে আইএলটিএস এবং দু একটা অ্যাওয়ার্ডিং বডি আছে, সেখানে ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে অথবা এর বাইরে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন কোন কোন পরীক্ষা সেখানে নেওয়া হয়। তারপরে সেখানে আমার মনে হয় B1 পরীক্ষা, লেভেলের পরীক্ষা, আইএলটিএস এগুলো দিয়ে আপনার, তবে ওটা একটু হয়তো জটিল হবে। তবে লন্ডনে যতটা ইজি ছিল, লন্ডনে থাকতেই আপনি ওনাকে পরামর্শ দিতে পারতেন অথবা কোনো বা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারতেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আশা করি হাবিবাবু আপনাকে তথ্যের কিছু তথ্য দিয়েছেন, আশা করি আপনি আপনার তথ্য পেয়েছেন। থ্যাংক ইউ। আমরা আশা করি আপনার স্বামী এই এই ব্যাপারগুলো উত্তরে উঠতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো জি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমার দুই প্রশ্ন আছে। যে বইগুলোটা দেখাইছিল লাইফ ইন ইউকে যে অফিশিয়াল বুক গাইড বুক, জি, এটা আমি কোথেকে বাই করতে পারবো? এন্ড সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, আমার হাজবেন্ড মানে এন্ট্রি 3 লেভেল স্টাডি করার, কিন্তু অ্যাপ্লাই ফর বাই ইন ফেব্রুয়ারি and certificate কিন্তু জুলাই আসবো। Do you think আমরা একটা exception the government will they accept it? Please have it. Basically, there are no exceptions. The reason why your husband doing the exam in June is probably because you've gone to a government college. Now, if you go to a private institution, you can bring your test date forward. It might cost you money, but you can pay for that and do the test in advance, which means in January, before your application due date, you can make an application and apply for your test. In terms of the actual book itself, if you look at the ads in between our program, the book is advertised there. If you call that number up, that you can order it during normal office hours. But the key thing about your husband's B1 qualification is that even though his exam date is in June, it means his ability is at least there. Just book a test in with a private institution. It might cost you money, but it will save you the effort and the money long run, because you will not lose the application fee. The Home Office will not say, we'll wait for 3-4 months for you to get the application. They will ask you to extend your visa, which would cost you almost £1,000, and then reapply. It's better for you to spend £200 or whatever on the test and then do the test in advance. Thank you. Thank you, Habib. Thank you very much. Thank you. Thank you, Habib. Thank you. খুব ক্লিয়ার উত্তর দিয়েছেন। বোন, আপনি মনে হয় উত্তরগুলো পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ধরনের যারা প্রশ্ন আছে, তারা একই প্রশ্নের মাধ্যমে আপনি আপনার সমাধানগুলো তথ্যগুলো পেয়ে যেতে পারেন। আমরা নেক্সট কলে যাচ্ছি। নেক্সট কল, সালামু আলাইকুম। আচ্ছা, রাশেদ এটা জবাব দিবেন। না, ওই 3-4 বছর আগের ওই বইটা আসলে এখন আর নাই। এখন নতুন যে সিলেবাস, থার্ড এডিশন, নতুন সিলেবাসে এটা করা হয়েছে। আচ্ছা, নতুন বইটা কোথায় পাবো? আপনি উত্তর পেয়েছেন। নেক্সট কল প্লিজ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন প্লিজ। জি, অনলাইনে, অনলাইনের ব্যাপারে রাশেদ, একটু অনলাইনের ব্যাপারে, আমি অনলাইনের ব্যাপারে যদি এই করতে চাই, আমি এটা তাকে এনকারেজ করি সত্যি কথা, যেটা কারণ আমি ওই যাই কিছু যাই করা হচ্ছে, সব অনলাইন করে এই করা হচ্ছে। অনলাইনে করলে একটা জিনিস সুবিধা হচ্ছে যে আপনার অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে, তারপরে আপনি একটা জিস্ট একটা জিনিসে আসবেন। যদি এর আপনার পড়া ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমি যে প্রেসক্রাইব করবো যে এটা অনলাইনে করেন। আর যদি চান যে পড়াটা একটু কমায় নিয়ে আসার জন্য, তাহলে এই টেক্সট বইটা যেটার মধ্যে জাস্ট কথার মানে গাইডটা দেওয়া আছে, সেই গাইড অনুযায়ী আপনি পড়তে পারেন। আমাদের এশিয়ান কালচারে, এশিয়ান এডুকেশন সিস্টেম এবং ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এখানে কিন্তু এডুকেশন সিস্টেম কিন্তু ফ্রম প্রাইমারি লেভেল
অ্যাকচুয়ালি মানে বুক বেজের চেয়ে নলেজ বেজ অথবা পরিবেশ বেজ এনভায়রনমেন্ট বেজ করা হয়, সো দ্যাট তখন কিন্তু আসলে প্র্যাকটিসটা অতটা ইম্পর্টেন্ট থাকে না। কিন্তু আমাদের এশিয়ান কালচারে অথবা ডেভেলপিং নেশনে যে সমস্ত এডুকেশন সিস্টেম সেখানে কিন্তু ক্লাসরুম কালচার বুক বেজ, সো আপনি যদি অনলাইনে অভ্যস্ত থাকেন এবং সবসময় অনলাইনে কিছু না কিছু তথ্যের সঙ্গে থাকেন তাহলে আপনার জন্য অনলাইন অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই, যেমন ধরেন যে এই বইটাতে কয়েকটা জায়গাতেই আছে, জেমস টু একজন রাজা ছিল এতটুকু আছে, তারপরে অল্প একটু যদি উনি অনলাইনে যান জেমস টু পুরো হিস্ট্রিটা কিন্তু উনি নিজে শিখতে পারবেন, তাহলে যদি দেখেন তাহলে দীর্ঘ সময় মনে থাকবে থ্যাংক ইউ রাশেদ, এটা খুব ভালো একটা সাজেশন। জি আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ব্রেকে যাব কিন্তু তার আগে আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে এই যে প্রিয় দর্শক আপনারা যারা লাইনে আছেন আমি অনুরোধ করব আপনারা একটু লাইন থাকেন, আমি একটু ব্রিফটা নিয়ে নেই যে এই এই বুকটির মধ্যে আসলে চারটি চ্যাপ্টারের মধ্যে মেইন মেইন পার্টগুলো কি? চারটা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে ব্রিটেনের হিস্ট্রিটা, হিস্ট্রি বলতে আপনার প্রতি রাজা রানীর ওই সব হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলা হয়েছে একটা। আর একটা চ্যাপ্টার হচ্ছে যে আপনার ব্রিটেনের জনসংখ্যা পপুলেশন, তারপর আপনার কালচার এগুলি নিয়ে কথা বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা যেটা আমি ক্লাসরুমে আমি সবসময় বলি যে যেখান থেকে প্রায় 10টার মতো কোশ্চেন আসতে পারে, আউট অফ 24 এর মধ্যে 10টা কোশ্চেন আসতে পারে, সেটা হল চ্যাপ্টার 4 যেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট পলিটিক্স, রাইট? এটা এটা থেকে 10টা কোশ্চেন আসার চান্স আছে। আর এছাড়া আপনার কালচারের থেকে আসে কোশ্চেন চ্যাপ্টার 3 যেটা, সেখান থেকে 5-6টা কোশ্চেন আসে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ একটা ব্রিফ আপনারা পেলেন মানে ইতিহাস, তারপর জন